যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? কিশোরগঞ্জে নাই মনে হয়, কই আমার তো মাজার টাজার তেমন চোখে পড়লো না, আছে ভণ্ডামি আছে, লাল শালো গায়ে দিয়ে রাখে আছে, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد القارعة ما القارعة وما أدراك ما القارعة أو نبي القارعة আপনি জানেন নাকি মাল কারিয়া এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া সুবহানাল্লাহ কি বর্ণনা শৈলী কি প্রাঞ্জল ভাষা কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে তিনবার বললেন এই সূরায় কয়বার আর জোরে বলেন কয়বার বিকট এক শব্দ হবে ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন নাম হলো ইসরাফিল কি নাম ইসরাফিল সবাই বলেন কি নাম ইসরাফিল মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই এদিকে কে কে আছে দেখি ইসরাফিল ভাই কই ইসরাফিল আছে এখন ডরেও হাত তোলে না কই হুজুরে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহই জানে একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন নাম ইসরাফিল নাম কি উনি হচ্ছেন মালাকুসুর ওনারা বলে মালাকুসুর ইদা নুফিখা ফি সূরি নাফখাতান ওয়াহিদা তিনটা ফু দেওয়ার জন্য একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন ফেরেশতার পা হচ্ছে জমিনে মাথা হচ্ছে আরশের উপরে তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই কোনো ডিউটি নাই কোনো দায়িত্ব নাই সৃষ্টির পর থেকে উইসেল বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে কখন হবে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল সৃষ্টির শুরু থেকে বিশাল একটা শিঙ্গা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া মাল কারিয়া ফুৎকার দাও এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে কয়টা কথা কন প্রথম ফুয়ের নাম নাফখাতু সাইক এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যাবে সব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ও নবী আপনি জানেন নাকি কারিআ কি এটা এমন একটা বিকট শব্দ এমন প্রলয়ঙ্কারী আওয়াজ এত বিশাল সাউন্ড হবে এই হুইসেলের একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে ঝলঝলা পাহাড়গুলো ভেঙে যাবে এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান 8,895 কিলোমিটার 8,895 মিটার উঁচু 29,035 ফিট এটার হাইট এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল ইবনিল মানফুস তুলাকে যেমনে ধ্বনিত করা হয় লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয় সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে উঠতে থাকে ফু দিলে তুলা আরো উড়ে বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না একটা ধাক্কার চোটে একটা আল কারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা ভেঙে খান খান আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ তুরে সাইনা এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি গারো পাহাড় আপনাদের পাশের শহরে কোথায়
ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়, আর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না, এটা বাংলাদেশের পাহাড়, কারণ এখানে বারো আউলিয়ার মাজার আছে না নাই। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে, এরকম বাবা আছে না নাই, খালি হাতে বলে ফিরে না। কত লোক ঘড়ি হাতে গেল, চোরে ঘড়ি নিয়ে গেছে, পরে খালি হাতে ফিরে আছে না নাই। টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই। ভুয়া কথা, খালি হাতে ফিরে না একটা দরবার থেকে, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। একটা পাহাড়ও থাকবে না এই তাজিংডং বিজয়। কেউ কারাডান চিম্বুক, এই যত পাহাড় আছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটা যে কাঁপুনি দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে, সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওইটার কিছু হবে না। হবে কি হবে? কিছুই থাকবে না, ঠিক কি না? বুর্জাল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, স্কাইস্ক্রিপার আকাশচুম্বী এক অট্টালিকা, হ্যাঁ 818 মিটার উঁচু, হ্যাঁ 163 তলা। এটা সৌদি আরব আরেকটা বানাচ্ছে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু, 1000 মিটার 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উঁচু হয়, এটা দেখা যাবে সামনে যে, আল্লাহু আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের চার একটা বড়। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া, ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ারও টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিয়া। সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে। কার কথা? আরো জোরে বলেন, কা? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা, সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোন জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে, বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড় গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা ধাক্কা লেগে সব শেষ। আমাদেরও এখন স্যাটেলাইট আছে কিনা? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই, এখন কই যেন উড়ে চলে গেছে। হাই হাই, প্রবাসীদের হাজার কোটি টাকা আকাশে উড়াল দিছে, আল্লাহ হেফাজত করুক। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা কলাপস করে সব শেষ থাকবে। কেয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায়, সব জায়গায় এট এ টাইম এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে, গগন বিদার চিৎকার, বাঁচাও সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার, বাঁচাও। আপনি এখানে, আপনার ভাই থাকে সৌদি আরবে, সৌদি আরবে সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বলেন, ফাইজা বারিক আল বসর ওয়া খসফা আল কমর ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো ভালো নাই, সবার মুখে এক চিৎকার, পালাবো কই, যাব কই, চারদিকে কাপা কাপি আছে না নাই, চারদিকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই, চারদিকে আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল, আল্লাহ ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা কে দিয়েছেন? সুবহানাল্লাহ, পড়বেন না? কিয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আবার আল্লাহ বললেন, ইয়াওমা নাতুবিস সামাআ কাতায়িস সিজিল লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, সেই বিস্ফোরণের দিন, মহাপ্রলয়ের দিন, আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব। বিশাল আকাশটারে কি করব? কথা কন,
বিশাল আকাশটারে গুটিয়ে নেব, যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও, কাগজের পাতাকে যেমনি ভাস করো, কাগজের পাতাকে যেমনি গুটিয়ে ধরো, কেয়ামতের ওই হুইসেল হওয়ার সাথে সাথে বিশাল আকাশটারে আমি গুটিয়ে দেব। আল্লাহু আকবার, এরকম থাকবে না, এরকম মেঘ থাকবে না, নীল আকাশ থাকবে না। এজন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন, মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন, ঠিক কি না? আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই? গান গাওয়া যাবে? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে, আছে না নাই? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে চিৎকার দিতেন, একবার ঘরের বাইরে যায়, আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন, ও আল্লাহ এই মেঘ থেকে আগুন ঝরতে পারে, আবার ঠান্ডা পানিও ঝরতে পারে, আমাদের মদিনার উপরে আগুন দিও না, ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও। আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি, বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয়, আছে না নাই? বিশ্বনবী বৃষ্টি দেখলে কাঁদতেন, মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন, মেঘের নিচে দাঁড়িয়ে রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই কিয়ামতের নকশা আল্লাহ সূরার মধ্যে দিলেন, আকাশটা থাকবে না, আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে। আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরদাআত, ওই কিয়ামতের দিন দুগ্ধ পোষ্য মা যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই হুইসেলের আওয়াজ শুনে আমাল কারিআ শুনে দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছেন? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়, তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে, ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, হঠাৎ করে গগনবিদারে চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে দৌড়, এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ, যেই মায়ের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা, তিন মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে। কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো? আট মাস, নয় মাস, দশ মাসে হলে বাচ্চা ডেলিভারি হয়, তিন মাসের, চার মাসের পেটের ভিতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে, ভয়ের চোটে অটো ডেলিভারি। আর দিবে দৌড়, বাচ্চা রেখে দৌড়, ছেলেকে রেখে বাবা দিবে দৌড়, মাকে রেখে মেয়ে দিবে দৌড়, পীর সাহেব রেখে মুরিদ দিবে দৌড়, মুরিদ রেখে পীর সাহেব দিবে দৌড়, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে, প্রচন্ড আওয়াজের চোটে, প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে অনেক ছেলেপেলেরা র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে না, রাতে বাঁশ গেড়ে দেয়, বাঁশের মধ্যে আবার কি লাগায়, বাল্ব লাগায়, ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র্যাকেট খেলে দেখবেন আশেপাশের পোকা মাকড় গুলো এসে বাল্বের মধ্যে, আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো ওই বাল্বের আলোতে, আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে। আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে, এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ, ওই কিয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে কই, পৃথিবী যাবে কই, পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। কে কোন দিকে ছিটকে পড়বে? এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি, এই যে হুজুর স্টেজে বসে আছে, আপনারা বসে আছেন, ক্যামেরাগুলো বসে আছে, এগুলো উঠছে না, কারণ
পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল, এটা সবকিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কোলাপস হবে এই পাওয়ারটা থাকবে না, কে কোন দিকে ছিটকে পড়ে যাব, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন লেগে গেলে কোথাও আমরা নিভাই কে দিয়ে, কথা বলেন। আর ওই পানির মধ্যে সেদিন আগুন ধরায় দিবে কে, দাও দাও করে জ্বলবে সবগুলো মহাসাগর। H2O হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচি আছে না নাই? আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে খালি সব জায়গায় H2O। আল্লাহ হেদায়েত দেখ, আরো জোরে পড়ে না আমিন। এই H2O আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা অক্সিজেন আলাদা, এই দুইটা একসাথে হলে পানিকে নিভায়, কিন্তু দুই গ্যাস আলাদা হলে আগুনরে আরো জ্বালায় দেয়। এই দুই গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই দুই গ্যাস যখন আলাদা হয়ে যায় দুই গ্যাস আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না, পানির H2O হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে, দুই গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে কে। এই হচ্ছে আল কারিআতু মাল ওমা আদরাকা মাল। সামনে আরো শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? আল্লাহ বললেন প্রথম ফুৎকার দেওয়ার সাথে এতটুকু ঘটবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে, সবগুলো হয়রান পেরেশান। ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেশতারে বলবো, ও ফেরেশতা তোর দ্বিতীয় ডিউটি পালন কর। এই ফেরেশতাকে কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন? আরো জোরে কয়টা দিছে? কয়টা বাকি? কয়টা? আল্লাহ বলবেন এবার দুই নাম্বারটা দে। সুবহানাল্লাহ বলেন, একটা দিয়া উনি এমনিই থাকবে আগের মতো, দুই ঠোঁটের মাঝখানে হুইসেল রেখে তাকায় থাকবে, দুই নাম্বারটা কখন দিতে বলবে। আল্লাহ বলবেন আল কারিআ, আবার দে, আল্লাহু আকবার। আর একটা ফুৎকার দিবে, এটা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো বিকট আওয়াজ। ওই আওয়াজে মালাকুল মাউত নিজেও কেঁপে উঠবে, দৌড়ে আল্লাহর কাছে, যে বলবে আল্লাহ আমার কি দায়িত্ব তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেল, কেউ থাকতে পারবে? সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন জিন জাতির রূহ কবজ কর, জিন জাতি আছে না নাই? আমরা খালি চোখে দেখি না, জিসমুন নারী উনিয়তা শাক্কালু বিয়াশকালিন মুখতালিফা, জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি, খালি চোখে মানুষ দেখে না, যে কোনো ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কে? আল্লাহ বলবেন ও মালাকুল মাউত সবগুলো জিনকে তুই রূহ কবজ করে নিয়ে আয়, সব জিন মরে যাবে। আর জিনদের লিডার হচ্ছে ইবলিস। আল্লাহ বলবেন সব প্রাণীগুলো রূহ কবজ করতে যত কষ্ট দিয়েছে সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রূহ কবজ কর, ইবলিস শেষ, সব প্রাণীগুলোকে মেরে ফেল, সব প্রাণী শেষ। এবার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে? কয় আল্লাহ কেউ নাই, সব মেরা ফেলাইছি, কে আছে বল? মালাকুল মাউত বলবে শুধু মালাইকারা আছে, ফেরেশতা, আপনার হুকুমের গোলাম ফেরেশতারা, বাকি সব মেরেছি, প্রাণী মেরেছি, পাখি মেরেছি, মৎস্যকুল মেরেছি, মানব মেরেছি, দানব মেরেছি, কেউ বাকি নাই, শুধু আপনার হুকুমের গোলাম ফেরেশতারা ছাড়া। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকে মার, এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, কমপ্লিটলি ফিনিশ। Everyone has to taste death. The most certain thing in our life is death. And the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের পালাবার সুযোগ নাই, সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে, কার কথা? এবার মালাকুল মাউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবেন, এবার সব ফেরেশতাদের রূহ কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল।
মালাকুল মাউত ডেকে বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু চারজন ছাড়া কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দে। যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রুহটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রুহ কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই রিজিকের আর দরকার, শেষ করে দে, শেষ, খতম। মিকাইলও নাই, এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, তার রুহ কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রুহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে আল্লাহর কেউ নাই, আর কেউ, আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, কেউ নাই মহাবিশ্বে, কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহ কয় এবার তাহলে তুই মর, এবার হিসাব উল্টে যাবে, এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে থরথর করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি মারবো কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রুহ কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, ওরে এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারি সঞ্চয় রে, কে খাবে তোমারি সঞ্চয়, এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা? মালাকুল মাউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাই রে মারলাম, আমার আবার মরা লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনেও একটা সূরা আছে না? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁপতে কাঁপতে মালাকুল মাউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কে পেলাব নাই, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তোকেও মরতে হবে, মরে যা, মুত 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 ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মুজিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে, মালাকুল মাউত যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ না আছে, কথা কন, ডানে কেউ আছে, বাই সামনে, পেছনে, উপরে, নিচে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু, ও পৃথিবী, আইনাশ যারুকে, তোর বড় বড় গাছপালাগুলো কোথায়?
কি সুন্দর বট গাছ, ওই বট গাছের নিচে শিরকি কাজ চলতো, আছে না নাই? কোথায় বট গাছ, কোথায় বট গাছ? গঙ্গা নদী কোথায়, পদ্মা নদী কোথায়, মেঘনা নদী কোথায়, পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগর গুলো আজকে কোথায়? কিচ্ছু নাই, চিল্লায় কণ্ঠে কিরা। আল্লাহ বলবেন, আইনাল জিবাল পাহাড় গুলো কোথায়, মাউন্ট এভারেস্ট কোথায়, আলাস্কা পর্বতমালা কোথায়, আল্পস পর্বতমালা কোথায়, গারো পাহাড় কোথায়, কই মরুভূমি গুলো কোথায়? আইনাল জবাবের আওয়াল মুলুক, অত্যাচারিত অত্যাচারী বাদশাহ যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইসলাম পন্থীদের উপর জুলুমান নির্যাতনের স্টিম রোলার চালাতো, ওই গাদ্দার গুলো আজকে কোথায়? কোথায়? কোন আওয়াজ নাই। আইনাল মুলুক, আইনাল জবাবেরা, অত্যাচারিত অত্যাচারী বাদশাগুলো কোথায়? ক্ষমতার দাবিদার যারা ছিল, একটা গদি নিয়ে টানাটানি পাঁচ সাত জনের আছে না নাই? এ কয় এটা আমার, এ কয় আমার, এ কয় রক্তের বন্যা বয়ে যাবে, তারপরও দিমু না, সব আমার, আমি কাম, দেশ আমার, সব আমার, স্বাধীনতা আমার, আছে না নাই? সব আমার। এই দল ওই দল রে কয়, তুই ভারতপন্থী, আছে না নাই? হেরা ওকম না হেরা কয়, তাইলে তুই পাকিস্তানপন্থী। আমাদের কথা হলো তাহলে বাংলাদেশপন্থী গেড়া কথা কর, আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী, চিল্লায় বলো ঠিক কি না? দেশের মায়া নাই, হেরা কয় তুই পাকিস্তান যা, হেরা কয় তুই ইন্ডিয়া যা, তা আমরা যাবো কই? আমরা এই দেশেই থাকবো, চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহ বলবেন কোথায় অত্যাচারী বাদশাগুলো আজকে, কোথায় যারা ক্ষমতার দাবিদার ছিল, যারা ক্ষমতা ক্ষমতা করেছে তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাশীল এক আল্লাহ ছাড়া গোটা বিশ্বের ক্ষমতার মালিকানার কারণে, চিল্লায় কোন ঠিক কি না? সে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বলেন আল্লাহু আকবার। এখন কেউ নাই, কিন্তু সিংহের মধ্যে ফু দেওয়া লাগবে কয়টা? কথা কন, ভুল লাগেছে, খায় ফলাইছে, মোট সিংহায় ফু দিতে হবে কয়টা? ইসরাফিল দিছিল কয়টা, আরো বাকি কয়টা? এখন হেরে দরকার আছে না নাই? আবার নতুন করে আল্লাহ ইসরাফিলের ভেতরে রুহু দিয়ে দিবে, সুবহানাল্লাহ। পড়েন, বলবেন তিন নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর, আল্লাহু আকবার। ইসরাফিল আবার সিংহার মাঝখানে দুই ঠোঁট রেখে তিন নাম্বার ফু যখন দিবেন, তখন নতুন খেলা শুরু হয়ে যাবে, ওই খেলার নাম হলো ফাইনাল খেলা। ওই দিন খেলা হবে, কি হবে, কি খেলা, জোরে কন, আরো জোরে, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মাটি থেকে তোদেরকে বানিয়েছি, মাটির কবরে পাঠিয়েছি, আর আজকে ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে তোদেরকে দাঁড় করাইয়া দিলাম। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে
তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা আল্লাহ বললেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে তোর দেহটা বানালাম মাটির কবরে পাঠালাম আজকে ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করায় দিবে কে মানুষগুলো চোখ ডলতে ডলতে উঠবে কলু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহু আকবার লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে সবার আগে উঠবে সাইয়েদানা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যাকে হত্যা করেছিল কাবিল এই কাবিল হলো পৃথিবীর প্রথম মৃত মানব কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা এই বেটা কতদিন ধরে ঘুমাইতেছে এখনো সিংহায় ফুৎকার মারে না সুবহানাল্লাহ পড়ে হাজার বছর ধরে এই হাবিল কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুয়েই আছে তার ঘুম যেন ভাঙে না সে উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা কে ভাঙাইলো আমার ঘুম ভালোই তো একটা ঘুম দিছিলাম কে ভাঙালো কি হলো কিছুই আমি জানি না সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমারে ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন মাম বাআসানা মিন মারকাদিনা আমার ঘুম থেকে কে আমাকে ভাঙালো ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো আল্লাহর ওয়াদা ওই যে তোমার বাবার কাছে আদমের কাছে শুনেছিলাম মানুষগুলো মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাইরে দাঁড় করাবেন সব অন্যায়ের ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাইরে বুঝিয়ে দিবেন আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবেন ফাইনাল খেলার দিন চিল্লায় বলো ঠিক কি না ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কে অন্যায় ভাবে যত হত্যা হয়েছে সেদিন বিচার করবে কে অন্যায় ভাবে এই দেশে হত্যা আছে না নাই কত হত্যা কত ক্রস ফায়ার সেদিন খেলা হবে সেদিন কি হবে অনেক বিচার এই দেশে হয় নাই এই দেশের দুই বড় লিডার এদেরকেই তো মেরে ফেললো জিয়াউর রহমান সাহেবকে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো বিচার বহির্ভূত হত্যার অভাব নাই এদেশে ফেলানি হত্যার বিচার হয় নাই আজ মনে আছে হ্যাঁ কাটা তারের বেলায় বেড়ার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝখানে ফেলানিকে ঝুলিয়ে পত্রিকায় এসেছিল ফেলানি ঝুলছে না ঝুলছে বাংলাদেশ ফেলানি ঝুলছে না ঝুলছে আমার লাল সবুজের পতাকা সাগররুনি হত্যার বিচার হয় নাই কত মানুষকে নালার মধ্যে ডোবার মধ্যে হাত বেঁধে চোখে কাপড় বেঁধে মুখে কাপড় বেঁধে সাত দিন দশ দিন পরে লাশটা ফুলে এরকম পাওয়া গিয়েছে বিচার বহির্ভূত হত্যা কে তাকে মেরেছে কেউ জানে না কিন্তু একজন জানে তিনি কে এজন্য ওই দিনের খেলার নাম কি খেলা কথা কন আরো জোরে ওই ফাইনাল খেলার জন্য আমরা অপেক্ষায় আছি সবগুলা বিচার হবে চিল্লা এখন ঠিক কি না সব রক্তের বিচার পাই টু পাই করে সেদিন আল্লাহ আদায় করবে চিল্লা বলেন ঠিক কি না হাবিল উঠে বলবে মাম বাআযানা মিন মারকাদিনা হাযা কে ভাঙাইলো আমার ঘুম ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এই দিন ওই দিন যেদিনের ওয়াদা দিয়েছে একজন তিনি কে আর নবীরা এই দিনের কথা বলেছে সব মানুষগুলো দাঁড়াতে শুরু করবে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন ছাড়িয়ে যাবে মানুষের সংখ্যা কত মানুষ সাইয়েদনা আদম থেকে এসেছে মরেছে আমরা জানি কত যুদ্ধে কত মানুষ মরেছে এক হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল কত যুদ্ধে কত মানুষ চলে গেল কিয়ামত পর্যন্ত আসবে যাবে সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করায় দিবে কে সবাই বলেন চিৎকার করে কে বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে ফাইনাল খেলার অবস্থা কি হবে বিশ্বনবী বললেন ইহশারুন নাস يوم القيامة حفاة عراة مشاة غرلا সেদিন সব মানুষগুলো দাঁড়াবে হফাতান
মানে কারো পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালিপা, কি পা, খালিপারে কিশোরগঞ্জে কি কয়? হ্যাঁ, খালিপা। আচ্ছা, খালিপা কয় না খালিপা? খালিপাও, খালিপায়ে দাঁড়াবে সবাই। হফাতান, কারো পায়ে জুতা নাই, নগ্ন পদ। দুই নম্বরে বিশ্ব নাই বললেন, ওরাতান, নগ্ন দেহ। Naked, all are naked in that final day. No one has any garments, any dress in their body. কারো দেহে একটা সুতাও নাই, জামাও নাই, কাপড়ও নাই। মায়েশা বললেন, নবী, সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায়, কারো কি লজ্জা লাগবে না? কেউ কি কারো লজ্জার স্থানের দিকে নজর করবে না গো নবী? কারো কি শরম লাগবে না? বিশ্ব নাই বললেন, আয়েশা, ওই দিনটা তো এই দিনের মতো না, ওই দিনের নাম হলো আল কারিয়া। মাল ওয়ামা আদ্রাকা মাল কারিয়া, ওইটা আয়েশা, ভয়ঙ্কর দিন, এই দিনের মতো না। আকাশের জলজলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজের চোখের পানি, নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিব্বাটা এসে ঝুলতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি বলতে উপরের দিকে, ইয়া নফসি, ইয়া নফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না, এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ওই ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি, চিল্লা বলেন ঠিক কি না? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন এই সূরায়, কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারহু খামসিনা আলফা সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে, এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর দুশামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন মাশাআল্লাহ 20-20, আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল, আর একটা কি টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছর, উলঙ্গ হয়ে খালি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, দুই দিন, পাঁচ দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে, ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারি না, এসপার উসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন, সরি, আমি পারবো না, এটা আমার কাম না, আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ কইবেন না, সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন, এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও, কি মতো, আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে
কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবে, সব মানুষের জিকির ইয়া নাফসি, সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও উম্মত রে চিনে না, উম্মত নবীরে চিনে না, সবার জিকির কি? সবাই কোন? সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির, উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে, নবীর জিকির ইয়া নাফসি, উম্মতের জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, আর কাঁদা লাগবে না, উঠান, এরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবী সেজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া, এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া, দাওয়া মুস্তাজাবা, করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে, দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া, সুবহানাল্লাহ। ও ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা, দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন, বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন সাল তুতা, সাল সাল তুতা, ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই, 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না, কলিজার টুকরা হাসান হোসাইন কই মাছের মতো ছটফট করেছে, জামিনে খুদার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে? ওই দোয়া করছিলেন জেলখানায়, আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী, বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে, সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায়, 3 জায়গায় বেহুশ হলেন,
বিশ্বনবীর মোবারক দেহ ভেয়ে রক্ত ঝরলো, ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কথা বলেন, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেই দিন বিষ্ণুবি এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিষ্ণুবি আয়েশারে দিলেন, ও আয়েশা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে তাকানোর সময় এটাও পাবে না রে আয়েশা। আল্লাহ আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিকতি পাল্লা আনবেন যেটার নাম মিজান, যেটার নাম কি? আমার নামে নাম কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাও ফিল, এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে, মিজানের বহুবচন কি সবাই কোন? আর জোরে, মিজানের বহুবচন কি? আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন, মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানি দাড়ি পাল্লা না, মিজান মানি দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিকতি পাল্লা। নিকতি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে, দুই চারটা ডাল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচ্ছে তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিকতি পাল্লা। ওই নিকতি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওটার ওজন উঠবে, কারণ নিকতি পাল্লা ডাইলের মতো বেশি দেয়া দেয়া যায় না। স্বর্ণ কি বেশি দেয়া যায়? আবার বেশি রাখা যায়? এজন্য আল্লাহ বললেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওমাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, একবার বললেন খাইরা ইয়ারা, একবার শাররা ইয়ারা, ভালোটা করলে যেমনি দেখবা খারাপটাও দেখবা। যাররা মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার দেখে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে, টিনের ঘরের চালে যাররা, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না, কথা কয় না? শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে, ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না নাই? ওইটা সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলো দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়, এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধুলি কণা দেখা যায়, এই ধুলি কণা পরিমাণ ভালো করলে সেটাও আমল নামায় তুলে দিবে কে? ধুলি কণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে? যার আমল নামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, উল্লাস করবে। তার সামনে থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ। পড়েন, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমলনামা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে, সে উল্লাস শুরু করে দিবে, তার চেহারাটারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে? ও আল্লাহ, ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমাদেরকে ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও,
আমাদের কোনো বিচার না করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে কথা কন বিষ্ণুই বললেন মান নুকিশা উযিবা আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন পিটায়া সাইজ করবেন মান নুকিশা হালাকা যার বিচার আল্লাহ পাই টুপাই করবেন নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন ইসলাম বিরোধীদের সাথে চললি কেন ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন জিজ্ঞাসা আছে না নাই অন্যায় করলি কেন ওজনে কম দিলি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন প্রশ্ন আছে না নাই মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন হিন্দি সিনেমা দেখলি কেন গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দিলি কেন প্রশ্ন আছে না নাই একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে উত্তর দেওয়ার সুযোগ আছে কথা কর আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম আমাদের আর কিছু লাগবে না চিল্লায় কোন ঠিক কি না রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন আমিন আল্লাহর বিচার চান নাকি দয়া জোরে কন আল্লাহ আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম কোন বিচার টিচার আমরা চাই না আমাদের বিচার করো না আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না আমাদের ভরসা তোমার দয়া ঠিক কি না ওই কঠিন বিচারের দিন কোনো হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও আরো জোরে পড়েন আমিন তাহলে আল্লাহ বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দে থাকবে মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই শুনবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিষ্ণুই বললেন কালিমাতান খফিফাতান আলাল লিসান দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা সহজ চাইলেই করা যায় কিন্তু সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ওজন মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা আল্লাহর কাছে বড় প্রিয় হাবিবাতান ইলার রহমান আল্লাহর কাছে প্রচন্ড প্রিয় এক হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও চিল্লায় পড়েন না আমেন এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়ার সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু তাদের শুরু হবে ফাইনাল খেলা কথা কন তাদের শুরু হবে কি খেলা আল্লাহ ওই দলে আমরা নাই আমরা তোমার দল কার দল আমাদের পাল্লা ভারী করবে কে আমাদেরকে বিজয় দিবে কে আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে কি খেলা সবাই কোন আরো জোরে তাদেরকে কিন্তু ডান হাতে আমল নামা দিবে না কারণ আমরা হলাম ডানপন্থী ওরা বামপন্থী ঠিক কিনা আমরা কি পন্থী ডান হাত তোলেন হাতে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا আর যাদেরকে পেছন থেকে এনে বাঁ হাতে আমল নামা দেওয়া হবে ওরা দিবে চিৎকার দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে দুনিয়াতে অনেক অন্যায় করেছে
অনেক জুলুম করেছে, অনেক ইসলামরে বাস দিয়েছে, ঠিক কি না? অনেক কালিমার বিরোধিতা করেছে, বিশ্ব নবীরে গালি দিয়েছে, আমার নবীর নামে কার্টুন বানিয়েছে, এরকম ডাকাইত আছে না নাই? ওই দিন তাদের খেলা শুরু হবে, কি খেলা? আরো জোরে বলেন, ফাইনাল খেলা। বা হাতে আমল নামা, আল্লাহ বলবে এই তোর আমল নামা, এটা আমল নামা। এবার একটা আমল নামা পড়ে কর, কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমল নামা, কয় লাগবো না। কি কয় মুমিনরা? কয় আমারটা কই, আমারটা কই, আমারটা দেন। কাফিররা কি বলবে? লাগবে না। আল্লাহ বলবে লাগবে, তুই পড়, পড়ে 100-এর মধ্যে তুই একটা নাম্বার দে। কি দে? 100-তে ইকরা কিতাবাক, তুই তোর আমল নামা পড়। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট। আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামি, তুই একটা নাম্বার দে। ও মিয়া, ছেলে পরীক্ষা দিতেছে, কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে? লাড্ডু গুড্ডু জানে না পরীক্ষার্থী, ভালো জানে পরীক্ষা দিয়ে এসে বলবে আমি সব পেরেছি, অঙ্কে সব হয়েছে, আমি 100। আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না, আছে না নাই? আল্লাহ বলবে পর, কইরা দেহে সব নিজের বিরুদ্ধে, একটার পর একটা পড়তে শুরু করবে, দেখছে ইসলাম রে বাস দিছে, সব লেখা আছে, আলেম ওলামা দেখলে মারছে, আছে না নাই? ইসলামের কথা শুনতে পারে না, তাফসীর মাহফিলের কথা শুনতে পারে না, তাফসীরের কথা শুনলে সুলকানি, আছে না নাই? কিশোরগঞ্জে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করো, হেদায়েত নসিব করো, কোরআনের পক্ষে আসার তৌফিক দাও, চোখের আবরণকে তুমি তুলে নাও, মুত্তাকিনদের সাথে কবুল করে নাও। আল্লাহ বলবে পর, এবার পরে দেখে খালি অন্যায়ের ফিরিস্তি, ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে, পথ সবাই হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, এক প্যাকেট বিরিয়ানি লোভে শাহবাগের মঞ্চে যায় আর নাচানাচি করছে, আছে না নাই? ও কি পড়বে আমল নামা? ওর সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পর, পরে সে নিজেই বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা। আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছে, মুরব্বি বসতে পারে নাই, উঠে গেলা মুরব্বিরে বসতে দিলা, এটা মনে লেখা নাই? সব লেখা, সব। কলা খায় কলার সুলকা ফলাইছো রাস্তার মধ্যে, ওই সুলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে, আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওইদিন ভাঙবে, রাস্তায় ফেললি কেন? চিল্লাই কোন, ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই, সুবহানাল্লাহ। কর এবার বামপন্থীর একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমল নামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমল নামা না, আরেকজনের আমল নামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপায় দিছে, কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে? আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা গন, আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমল নামা, বামপন্থী বলবে আমার আমল নামা না, আল্লাহ বলবে তোর, কাফির বলবে আল্লাহ বলবে ইয়েস, কাফির বলবে নো, এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন, আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যে কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে না নাই, এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিনের কাছে যে ফাইল তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন, ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে,
সুবহানাল্লাহ কইবেন না, উনি তো আহকামুল হাকিমিন, আমা নাবি যাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না, চিল্লা এখন ঠিক কি না, পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় সেদিন কথাবার্তা হচ্ছে, দুনিয়াতে যেমনি হয় ওই দিনে হচ্ছে, সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন, যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই, বিচারপতি তুমি বিচারের রায় দিয়েছো, বিচারপতির বিচার আছে না নাই, বিচারপতির বিচার হবে সেদিন ঠিক কি না, আল্লাহ বলবেন দুইটারে মিলা, কাফের দুইটারে মিলায়ে দেখবে, বামপন্থী আর নাস্তিক গুলো মিলিয়ে দেখবে দুইটা মিল্লা গেছে, এরপরও বলবে আল্লাহ এটা আমার না, কি বলবে কত বড় ডাকায়, ও চাইবে দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা কইছি, মিথ্যা সাক্ষী পাওয়া গেছে, মিথ্যা কথা বলা গেছে, মিথ্যা মামলা দেয়া গেছে, মিথ্যা অন্যায় করে জুলুম করা গেছে, আজকের এই কঠিন ময়দানে দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা, কিন্তু সেদিন কোনো পার পাওয়ার সুযোগ না, কথা বলেন সুযোগ না, সে বলবে আল্লাহ আমি করি নাই, তোমার কেরামান কাদিবিন ভুল করেছে, আল্লাহ বলবেন দাঁড়া প্রমাণ করার আরো অনেক জিনিস আছে, প্রতিটা মানুষের গলার মধ্যে আমি ডিজিটাল লকেট দিয়েছি, দুনিয়াতে তুমি যা বলেছো যা করেছো ওই লকেটের মধ্যে আছে না নাই, কথা কন, ওয়া কুল্ল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ এখানে ডিজিটাল একটা সিম কার্ড দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন, এই সিম কার্ড থেকে আল্লাহ আরেকটা প্রিন্ট আউট বের করবেন, বের করে বলবেন তোর হাতের আমলনামা আর তোর গলার মধ্যে থেকে, এটা আরেকজনের গলা থেকে আনা হয় নাই, তোর গলার মধ্যে থেকে আনা এই প্রিন্ট আউট দুইটার একসাথে মিলা, মিলানো শুরু কর, বামপন্থী দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিল, সুবহানাল্লাহ কইবেন না, তার মানে আল্লাহর হাত থেকে পাকড়াও থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই, কারণ সেটা ফাইনাল খেলা, আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না, চিল্লা এখন ঠিক কি না, তখন বামপন্থী বলবে আল্লাহ আমি করি নাই, কি করি নাই, আমি করি নাই, আল্লাহ বলবেন তোর ফিঙ্গার প্রিন্ট আমি সংরক্ষণ করে রেখেছি, সুবহানাল্লাহ কোন হাসিবান্নাসু আইয়ুতরাকু সুদা, মানুষ ভেবেছে নাকি তারে আমি এমনি এমনি ছেড়ে দেব, আল্লাহ নাজমা আযামা বালা কাদিরিন আলা আন নুসাউয়া বানানা, বানানা মানে ফিঙ্গার প্রিন্ট, মানুষ কি মনে করেছে নাকি মরে গেলে পচে যায়, পচে গেলে সব শেষ, না কিচ্ছু পচে নাই কিচ্ছু গলে নাই, তোর দেহ তোর অস্থি হাড্ডি মজ্জা আমি যেমনি একত্রিত করেছি, তোর প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমি আল্লাহর কাছে আছে না নাই, তোর আমল নামা খোল, তোর আমল নামার উপরে দেখ তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে রেকর্ড রাখা ফিঙ্গার প্রিন্টের প্রিন্ট আউট আল্লাহ মিল বের করে দেখাবেন, যে দেখ এটা তোর আমল নামা কিনা, সে দেখবে শুরু থেকে শেষ সব মিলে গেছে, সুবহানাল্লাহ, কোন প্রতিটা আঙ্গুলের ছাপ আছে না নেই, একটার সাথে আর একটা মিলে, কথা বুঝেন, এটার কি বলে, কি বলে, 19 শতকের আগে এটা মানুষের অজানা ছিল, কিন্তু 1500 বছর আগে কোরআনে তুলে দিয়েছে কে, জোরে বলেন কে, ফিঙ্গারপ্রিন্ট, স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন বিজ্ঞানী 1880 সালে এটা আবিষ্কার করেছে, তিনি আবিষ্কার করে দেখলেন মানুষের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই, আমার 10টা আঙ্গুল প্রতিটা আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এই পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 10টা করে আঙ্গুল হলে 6000 কোটি আঙ্গুল, এই 6000 কোটি আঙ্গুলের একটার ছাপের সাথে আরেকটার মিল নাই, কারিগরটা কে, চিল্লায় বলেন কে, আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে, আমলনামার সাথে মিলা মিলে যাবে, প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এটা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা, যে লোকেরা সিগনেচার দিতে পারে না দেখবেন ওরা জমি বিক্রি করতে হলে কি দেয়, টিপ সই, এই টিপ সইয়ের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই, কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না, এটাকে এটাকে বলে ন্যাশনাল আইডিতে না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে, বায়োমেট্রিক অথেন্টিকেশন, আপনি ইউরোপ আমেরিকা যাবেন এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলে বাসমা, আবার আছে ফুটপ্রিন্ট, আঙ্গুলের 10টা যেমনি মিলবে না পায়ের আঙ্গুলের প্রিন্টও কোনোটার সাথে কোনোটা মিলে না, 10 600 কোটি মানুষ, 6000 কোটি মানুষের 6000 কোটি পায়ের আঙ্গুল একটার সাথে আরেকটা মিলে নাকি, হাতেরটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, পায়েরটারে কি বলে, ফুটপ্রিন্ট, এই যে সুন্দরবনে বাঘ শুমারি করে কি করে,
মানে বাঘ গুনে কয়টা বাঘ আছে কেমনে গুনে 1 2 3 এমনে কাছে গিয়ে গেলে গুনতে দিবে সাইজ করে ফেলবে না বাঘের পায়ের ছাপ দেখে তারা বুঝে কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই সুবহানাল্লাহ কইবেন না আবার এই ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট আল্লাহর কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিমের ফুটপ্রিন্ট আছে না নেই আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা আমার খলিল ইব্রাহিমের ফুটপ্রিন্ট পায়ের ছাপের জায়গাটারে তোমরা নামাজের মুসাল্লা বানাও আবার অ্যাডাম স্পিক শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল কে বলা হয় ওখানে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ একজনের সাথে আরেকজনকে মিলাই দিবেন কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এরপরও গাদ্দার বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে প্রমাণ দেওয়ার আরো জিনিস আছে কি আছে আজবুজ জানাব বিষ্ণুই বললেন প্রত্যেকটা মানুষের দেহে ছোট্ট একটা হাড্ডির কণা আছে হাদিসের ভাষায় এটাকে বলে আজবুজ জানাব আমাদের পিছে শিরদাঁড়া আছে না কি বলেন আপনারা মেরুদণ্ড এটাকে ডাক্তারি ভাষায় বলে স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের নিচে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির খুবই ক্ষুদ্র ছোট্ট একটা হাড্ডির কণা আছে এটা ইংরেজিতে বলে কক্সিক্স মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েছেন জানবেন এই কক্সিক্স মানুষের দেহে যে কক্সিক্স থাকে মানুষ মরে গেলে পচে যায় হিন্দুরা শ্মশানে নিয়ে লাশ জ্বালিয়ে দেয় সব জ্বলে যায় গলে যায় পচে যায় কিন্তু কক্সিক্স জ্বলে না কক্সিক্স পচে না ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে মহাবিশ্ব থেকে সবাইরে দাঁড় করাবে ওই কক্সিসের উপর বেসিস করে প্রত্যেকটা কক্সিস মাটির সাথে মিশে থাকবে ওই কক্সিস থেকে প্রতিটা হিউম্যান বিং কে আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে আল্লাহ বলবেন তোর কক্সিসের সাথে যেই সিক্রেট কোড নাম্বার আছে তোর আমল নামার বাম দিকে দেখ ওই কোড নাম্বার আছে পৃথিবীর একটা মানুষের কক্সিসের কোড নাম্বারের সাথে আরেকজনের কোডের কোনো মিল নাই মিলে যাবে এই কক্সিক্স জ্বলে না এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো ব্ল্যাক বক্সের নাম শুনেছেন বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় তখন বিমান জ্বলে গেল বিমানে একটা কালো বক্স থাকে এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স বিমান জ্বলে ছাই কিন্তু ব্ল্যাক বক্স জ্বলে না সুবহানাল্লাহ পড়েন গত 2 মাস আগে ইন্দোনেশিয়া একটা ডোমেস্টিক ফ্লাইট এক স্টেট থেকে ওই দেশেই বিদেশে না অন্য দেশে না ওই দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে 13 মিনিটের মাথায় পুরো বিমানটা 179 জন কেবিন ক্রু এয়ার হোস্টেস ফ্লাইট অ্যাটেন্ডেন্ট 2 জন পাইলট আর যাত্রী 179 জন মানুষ নিয়ে 13 মিনিটের মাথায় সাগরের ভেতরে ওইটারে খুঁজে পাওয়া যায় না কিন্তু ব্ল্যাক বক্স থেকে সিগন্যাল দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন তার মানে সব নষ্ট হলো ব্ল্যাক বক্স নষ্ট হয় MH370 কয়েক বছর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ভারত মহাসাগরের যেই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিমানটা ডাইভ করেছে ঢুকেছে বিমান তো দূরের কথা উদ্ধার কর্মীরাই সেখানে জাহাজ নিয়ে দাঁড়াতে পারে না কিন্তু 3 দিন পর্যন্ত সাগরের অতল গহ্বর থেকে ওই ব্ল্যাক বক্স সিগন্যাল দিয়েছে কোথায় এটার অবস্থা 3 দিন পরে যখন ব্যাটারি ডাউন আর কোনো সিগন্যাল নাই এরকম ব্ল্যাক বক্স প্রতিটা মানুষের শিরদাঁড়ার পেছনে অর্থাৎ গরুর ল্যাজ যেখান থেকে শুরু হয় মানে পিঠ শেষ আমাদের শিরদাঁড়ার একেবারে নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল এই কক্সিক্স এর ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছে কে এটা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রমাণ করে ছাড়বে এই আমলনামা অন্য কারো নয় এটা তোমার আমলনামা চিৎকার করে বলে ঠিক না তারপরেও বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে এটা ডাকাইতের সর্দার এটা খালি ডাকাইত না আল্লাহ বলবেন প্রমাণের আরো জিনিস আছে সেটা হলো DNA ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড আমাদের দেহের প্রতিটা সেলের সেন্টারে থাকে এই DNA একজনের DNA এর সাথে আরেকজনের DNA এর মিল নাই এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট আমার কণ্ঠের স্বর কেমন হবে আমার আই কালার কেমন হবে আমার স্কিন কালার কেমন হবে আমি সাইজে কদ্দুর হব আমার শক্তি কেমন হবে আমার স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমার পার্সোনালিটি কেমন হবে সবকিছু এই ডিনের মধ্যে সাজানো থাকে আল্লাহ ডিনের সিক্রেট কোড নাম্বার এনে তার আমল নামার কোড নাম্বারের সাথে মিলাই দেখবে দেখ মিলে কি না গাদ্দার দেখবে ওইখানেও মিলে যাচ্ছে চিল্লাই কর সুবহানাল্লাহ আমাদের একজনের ডিনের DNA এর সাথে আরেকজনের DNA এর কোনো মিল আছে সাদ্দামকে যখন খুঁজে পাচ্ছেন আমেরিকার সৈনিকেরা পাহাড়ের গুহার ভিতরে তারে পেলো কয়েক মাসে সেখানে লুকিয়েছিল তার নখগুলো হয়েছে এত বড় মুসগুলো হয়েছে এত বড় চুলগুলো এত বড় এটা কি সাদ্দাম না ভূত বুঝেই না আমেরিকার প্রেসিডেন্ট বলল চেক দা DNA DNA টেস্ট করো DNA মিলিয়ে দেখো যেটা সাদ্দাম শ্রীলঙ্কায় সুনামিতে একটা বাচ্চা পাওয়া গেল 2 জন মহিলা দাবি করলো এটা আমার বাচ্চা এত ছোট বাচ্চা চেহারার ডিজাইনটা এখন ওইরকম হয় নাই 2 জন মা
এই সুনামির ঝড়ে বাচ্চা হারাইছে, দুইজনে দাবি করতেছে এটা আমার বাচ্চা, কেউ এটা সমাধান দিতে পারে না। শ্রীলঙ্কার হাইকোর্টে চলে গেল এটা, হাইকোর্ট থেকে রায় দেয়া হলো চেক দা ডিএনএ, ডিএনএ চেক করে দেখার পরে বলা গিয়েছে এটা কোন মহিলার সন্তান, এখানে আর কোনো ঝামেলা নাই, এটা তোমার না এটা ওর সন্তান। চিল্লাইকুন সুবহানাল্লাহ, ওই ডিএনএ আল্লাহর কাছে আছে না নাই? এরপর গাদ্দার বলবে আই করি না, কে কইছে? আল্লাহ বলবে ঠিক আছে, একটার পর একটা প্রমাণ দেওয়ার পরেও যখন তোর বিশ্বাস হয় না, আরো জিনিস আমার কাছে আছে, এই দুনিয়ায় যা যা ঘটে যাচ্ছে সব আল্লাহ লাইভ সম্প্রচার করাবেন সেদিন। আল্লাহ বলবেন আমার বলার দরকার নেই, তুই নিজে দেখ তুই কি করছিলি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রিমোট কন্ট্রোল চেপে দেখাবেন, ও কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, ইমাম মুবিন নামক সরাসরি ব্রডকাস্টিং লাইভ সম্প্রচার করে সে দেখবে যে সে কি করছে, কি করছে নিজে দেখবে, তারপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে আল্লাহ? বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাইনাল খেলা শেষ, টাইম ইজ আপ, আর তোর কোনো কথা শোনা হবে না, মুখটাকে সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার ওর হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবার ওর পা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে মিছিল দিতে গিয়েছিলাম, আমি পা দিয়ে এই হাত দিয়ে ইসলামপন্থীদের পিঠের উপরে আমি আঘাত করেছি, এই হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে কোরআনে হাফেজকে আমি শহীদ বানিয়েছি, ঠিক কি না? পাই টু পাই সেদিন হিসাব করে ছাড়বে কে? এজন্য এই দিন দিন না আরো দিন, এই দিন দিন না আরো দিন। এজন্য আল্লাহ বললেন যার আমলনামা খাটো হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই, তার ভাগে আছে নারুন হামিয়া, দ্য ড্রেজিং ফায়ার, ভয়ঙ্কর আগুন, এই আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে। এই আগুন দুনিয়ার আগুনের মতো নাকি, যে আগুন দিয়ে গ্যাসের চুলার আগুন দিয়ে আমরা রান্না করি, জাহান্নামের আগুন ওইটা 70 গুণ বেশি তেজওয়ালা, নারুল্লাহ আল মুকদা, ওইটা আল্লাহর আগুন, আল্লাহ তি তাত্তালিউ আলাল, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে। আল্লাহ ওই আগুন থেকে আমাদের বাঁচাও, আরো আস্তে কোন আমিন, আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদের আমল নামা তুমি ভারী করে দিও, বিশ্ব নবীর দলের সৈনিক হয়ে তোমার হিজবুল্লাহ হয়ে তোমার দলের লোক হয়ে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দাও, আজীবন যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, কিয়ামতের ভয় অন্তরে রেখে পাঁচ ওয়াক্ত সালাত যেন জামাতে আদায় করতে পারি তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধারে যারা সেজে